পঞ্চায়েত ভোট মিটেছে, তবু রাজ্য রাজভবন সংঘাত যেন মিটছেই না। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত হিংসার অভিযোগ শুনতে রাজভবনে পিস রুম চালু করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে অভিযোগের পাহাড় জমা পড়েছে বলে খবর। এবার সেই সমস্ত অভিযোগ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো রাজ্য নির্বাচন কমিশনকে। নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যপাল, খবর রাজভবন সূত্রে। স্বাভাবিকভাবে এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। এদিকে বৃহস্পতিবারই রাজভবনে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যপালের থেকেও তারা ভোট হিংসার রিপোর্ট নেবেন বলে সূত্র মারফত খবর। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল, যার ফলে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল ভাঙড়, ক্যানিং, দিনহাটা, মুর্শিদাবাদের একাধিক এলাকা। বিরোধী শিবিরের অনেকেই মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছিলেন। এসব কানে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে এলাকা পরিদর্শনে ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তারপরেই তিনি রাজভবনেই পিস রুম খোলেন। তা চালু হতেই কার্যত নালিশের পাহাড়। এমনকি বিজেপি সাংসদ রাজু বিস্তাও নিরাপত্তা নিয়ে ইমেল করে রাজভবনের সাহায্য চেয়েছিলেন। ভোট গণনার দিন অবধি সেখানে জমা পড়া সমস্ত অভিযোগ আদালতে পেশ করতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। পঞ্চায়েত ভোট মিটলেও আদালতে ভোট সংক্রান্ত মামলার এখনও নিষ্পত্তি হয়নি। বরং জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের ওপর। অর্থাৎ গণনা পর্ব মেটার পরেও গোটা ভোট প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে রিপোর্ট করেছে আদালত। কমিশন যাদের জয়ী ঘোষণা করেছেন তাদের জয় মামলার প্রেক্ষিতে আদালতের রায়ের পরেই চূড়ান্ত হবে। এর মাঝেই রাজ্যপালের এই নির্দেশ ঘিরে জটিলতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।